তোমরা জানো না, সে অনেক দিনের কথা, তখন ভারতবর্ষে প্রথম রেল এসেছে। সেই সময় একবার মৃত্যু দেবতার ক্রূর দৃষ্টি এই বাংলাদেশের উপর পড়েছিল। দিওয়ালির সময় যেমন পোকা মরে, তেমনি মানুষ মরে দেশ একেবারে শ্মশান হয়ে গিয়েছিল। নির্জিত নিস্তেজ জাতির উপর বিধাতার এই ক্রোধ যে মহামারী রূপ ধরে দেখা দেবে, এ কেউ কল্পনা করতে পারেনি। শুধু পশ্চিম বাংলায় গঙ্গার ধারের একটি গ্রামে একজন লোক তার ইশারা পেয়েছিল। গ্রামটি বেশ বর্ধিষ্ণু। মৃত্যুঞ্জয় ঘোষ এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ। তার ক্ষেত খামার পুকুর বাগান হাল গরু অনেক আছে। গ্রামের সকলে তাকে ভারী শ্রদ্ধা করে। সে ভারী ভালো লোক, বিষয় বুদ্ধিও যেমন আছে, তেমনি শরীরে দয়া মায়ারও অভাব নেই। সে সময় গ্রামের পাশ দিয়ে রেল লাইন যাবার উঁচু বাঁধ তৈরি হচ্ছিল। হাজার হাজার কুলি তাতে কাজ করত। গ্রামের কাছেই তারা ছাউনি ফেলে থাকত। দিনের বেলায় তাদের কোদাল কুড়ুল গাঁইতির শব্দে চারিদিক চঞ্চল হয়ে উঠত, আর রাতে তাদের ছাউনির হাজার হাজার আলো গ্রাম থেকে আলেয়ার মতো মনে হতো। গ্রামের লোকেরা হাঁ করে তাদের কাজ দেখত আর ভাবত, না জানি এসব কি হচ্ছে। রেল তারা কখনো দেখেনি, তাই এই উঁচু পাড়ের অর্থ কিছুই আন্দাজ করতে পারত না। কিন্তু মৃত্যুঞ্জয় ঘোষ বুদ্ধিমান লোক ছিল। সে মাথা নেড়ে বলত, এসব ভালো ব্যবস্থা নয়, কোম্পানি মাটি কেটে জঙ্গল তৈরি করছে, বর্ষার জল বেরোতে পাবে না, তখন দেশের কি অবস্থা হবে। কিন্তু তার কথা শুনবে। ক্রমে কুলিরা কাজ করতে করতে এগিয়ে গেল, পড়ে রইল শুধু তাদের তৈরি লম্বা উঁচু বাঁধটা। তার পাশে ছোট ছোট গাছ গজাতে শুরু করলো। গাঁয়ের ছেলেরা তার উপর উঠে খেলা করত। আস্তে আস্তে জিনিসটা সকলেরই গা শোয়া হয়ে গেল। এমনিভাবে চার পাঁচ মাস কেটে গেল। বৈশাখ মাসে একদিন সন্ধ্যের পর মৃত্যুঞ্জয় নিজের চণ্ডী মণ্ডপে বসে ঠেলো হুঁকোয় তামাক খাচ্ছিল আর ঝিমুচ্ছিল। এক পায়রা মোটর প্রমাণ আফিম খাওয়া তার অভ্যেস ছিল। তার উপর হুঁকোয় মৃদু মন্দ টান দিতে দিতে মোতাত বেশ জমে এসেছিল। এমন সময় খটখট শব্দ শুনে চমকে উঠে মৃত্যুঞ্জয় দেখল, প্রকাণ্ড লম্বা একটা লোক লাঠি হাতে করে সামনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তার চেহারা দেখা গেল না। মৃত্যুঞ্জয় বলে উঠল, কি চাও, কে তুমি? অতিথি। অপরিচিত লোকটার গলার আওয়াজ শুনে মৃত্যুঞ্জয়ের হাড়ের ভেতরে মজ্জা পর্যন্ত যেন জমে গেল। এমন আওয়াজ সে জীবনে কখনো শোনেনি। ঠিক সেরকম আওয়াজ, মানে কানে গেলে গা শিউরে ওঠে। মৃত্যুঞ্জয় কোন রকমে হাতের হুঁকোটা খুঁটিতে হেলান দিয়ে রেখে জিজ্ঞাসা করল, কোথা থেকে আসা হচ্ছে? মৃত্যুঞ্জয় মনে করল গঙ্গার ওপার থেকে। সে তখন চাকর ডেকে আলো আনতে বলল। অতিথি অভ্যাগত মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রায় আসত, কেউ নিরাশ হয়ে ফিরে যেত না। আগন্তুকদের থাকবার জন্য একটা ঘর ছিল, তারা যতদিন ইচ্ছে থেকে খাওয়া দাওয়া করে নিজের গন্তব্যস্থানে চলে যেত। চাকর আলো নিয়ে এলো। তারপর অতিথির চেহারাখানা দেখা গেল, মাথার উপর মস্ত একটা পাগড়ি, তার ল্যাজটা মুখের চারিদিকে এমন ভাবে জড়ানো যে মুখের কোনো অংশই দেখা যায় না, শুধু চোখ দুটো যেখানে থাকা উচিত
সেখান থেকে যেন একটা কালো আভা বেরোচ্ছে। সর্বাঙ্গে একটা কালো চাদর ঢাকা, পায়ে নাগরা জুতো, লাঠিটা যে হাতে ধরে আছে সে হাতের কবজি পর্যন্ত শুধু দেখা যাচ্ছে, আবলুষের মতো কালো। মৃত্যুঞ্জয়ের প্রাণে বড় ভয় হল। এই গ্রীষ্মকালে লোকটা আগাগোড়া চাদর মুড়ি দিয়ে আছে কেন, মুখ দেখাচ্ছে না কেন? চোর ডাকাত নয় তো? মনে মনে সে এই কথা ভাবছে, এমন সময় অতিথি খলখল করে হেসে উঠল। হাসি শুনে মৃত্যুঞ্জয় চমকে উঠে বলল, তবে আজ রাত্রে এখানেই থাকুন, বসুন বসুন, এসে বসুন। ওরে ওরে কে আছিস, হাত মুখ ধোবার জল এনে দে। দরকার নেই, আলোটা নিয়ে যেতে বলুন। চাকর আলো নিয়ে চলে গেলে অন্ধকারে লোকটা মৃত্যুঞ্জয়ের পাশে এসে বসল। মৃত্যুঞ্জয়ের গা ছমছম করতে লাগলো, কিন্তু সে ভাব প্রকাশ না করে মুখে বলল, আপনার কোথায় যাওয়া হবে? পূবের দিকে যাচ্ছি। তারপর দুজনে আবার অনেকক্ষণ চুপচাপ। এই বৈশাখ মাসের গরমেও মৃত্যুঞ্জয়ের গা একটু শীত শীত করতে লাগল। কুঁকোয় বড় বড় গোটা কয়েক টান দিয়ে সে জিজ্ঞাসা করল, আবার সে খলখল হাসি। মৃত্যুঞ্জয়ের মনে পড়ল যে আগন্তুকের তো নামই জানা হয়নি। জিজ্ঞাসা করল, মশার নামটা কি? অতিথি হঠাৎ উঠে দাঁড়াল। অন্ধকারে মনে হল যেন তার চোখ দিয়ে কালো আগুন বেরোচ্ছে। অত খবরের দরকার কি? যা বলেছি যথেষ্ট, এখন আমি কোথায় শোব দেখিয়ে দাও। অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত লাগছে। অতিথির এই রূঢ় কথায় মৃত্যুঞ্জয়ের রাগও হলো, আবার ভয় হলো। একবার ভাবল হয়তো কোনো রাজা রাজড়া গোছের বড় লোক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, তাই পরিচয় দিতে চায় না। যাই হোক, সে বলল, কিন্তু খাওয়া দাওয়া করবেন তো? না, আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না। আবার যখন আসব তখন হবে। অতিথির কথার মানে মৃত্যুঞ্জয় কিছুই বুঝতে পারল না, কিন্তু তবু বাড়িতে অভুক্ত অতিথি থাকলে গৃহস্থের অকল্যাণ হয়। তাই সে আবার বলল, অনেক দূর থেকে আসছেন বললেন, ক্লান্ত হয়েছেন, একটু আহার করে শুলে হতো না? অতিথি অধীর ভাবে বললেন, মৃত্যুঞ্জয় তখন তাকে শোবার ঘর দেখিয়ে দিল। অতিথি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর আর তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নানা রকম দুর্ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে আনাগোনা করতে লাগলো। লোকটা কে?
যদি ভালো লোকই হবে তবে অমন মুখ ঢাকা দিয়ে বেড়ায় কেন? লোকটার গলার আওয়াজ কি ভয়ঙ্কর, শুনলেই গা কেঁপে ওঠে। আর আর গায়ে সব কি কালো, শুধু একটা হাত দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা যেন আলকাতরার মতো। যদি সত্যি ডাকাত কি বদমাশ হয় তাহলে উপায়? মৃত্যুঞ্জয় বাড়ির ভেতর গিয়ে চাকর বাকরকে সাবধান করে দিল যেন তারা রাতে সতর্ক থাকে, আর নিজে ঠিক করল ওই অজ্ঞাত অতিথির গতিবিধির উপর নজর রাখবে। মনে মনে এই সংকল্প এঁটে সে রাতের মতো খাওয়া দাওয়া শেষ করে আবার চণ্ডী মণ্ডপে এসে বসল। বাড়িতে একটা বহুকালের পুরনো মরচে ধরা তলোয়ার ছিল, সেটা সঙ্গে রইল। চণ্ডী মণ্ডপ থেকে 20 হাত দূরে অতিথির ঘর, সেখান থেকে তুমুল শব্দটি পর্যন্ত আসছে না। এদিকে চণ্ডী মণ্ডপে বসে মৃত্যুঞ্জয় ভুরুক ভুরুক তামাক টানছে আর মাঝে মাঝে চোখ টেনে অতিথির ঘরের দিকে চাইছে। ক্রমে রাত বেড়ে চলল, গ্রাম একেবারে নিশুতি হয়ে গেল। কৃষ্ণপক্ষের আকাশের বড় বড় তারাগুলো তপ তপ করে জ্বলতে লাগল। একবার মৃত্যুঞ্জয় পা টিপে টিপে উঠে অতিথির দরজায় আড়ি পেতে শোনবার চেষ্টা করল অতিথি জেগে আছে কিনা, কিন্তু কোনো শব্দই সে পেল না। এমনকি অতিথির নাক ডাকার শব্দ পর্যন্ত নয়। তখন সে ফিরে এসে আবার তামাক সেজে টানতে লাগল। এমনি ভাবে রাত দুপুর পার হয়ে গেল। মুখো হাতে করেই মৃত্যুঞ্জয় ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ কিসের শব্দে চটকা ভেঙে চোখ চেয়ে দেখল আকাশে হলুদ রঙের এক টুকরো চাঁদ উঠেছে। তারই আলোতে বাইরের প্রকৃতি অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। শব্দটা কোন দিক থেকে এলো সে ধরতে পারেনি, তাই কান খাড়া করে রইল। কিছুক্ষণ বাদে খুট করে আবার শব্দ হলো, যেন কে খুব সন্তর্পণে অতিথির ঘরের দরজা খুলছে। মৃত্যুঞ্জয় নিঃশব্দে হাতের মুখো নামিয়ে রেখে সেই দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। কিছুক্ষণ আবার নিস্তব্ধ, তারপর অতিথির ঘরের দরজা দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। চাঁদের আবছায় আলোতে তার চেহারা দেখে মৃত্যুঞ্জয়ের বুকের স্পন্দন যেন অচল খেয়ে দাঁড়িয়ে পড়েই আবার উন্মত্ত বেগে ছুটতে আরম্ভ করল। সে দেখল মানুষ নয়, একটা আস্ত মানুষের কঙ্কাল উলঙ্গ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার হাড়গুলো সাদা নয়, কুচকুচে কালো। পাঁচরার ভেতর দিয়ে এপার ওপার স্পষ্ট দেখা যাচ্ছে, আর হাতে সেই লম্বা লাঠিটা। চণ্ডী মণ্ডপের অন্ধকারে বসে মৃত্যুঞ্জয় অশ্বমীর পাঁঠার মতো কাঁপতে লাগল। কঙ্কালটা একবার ঘাড় বেঁকিয়ে সেই দিকে ফিরে দেখল, তার মাংসহীন মুখে সারি সারি দাঁতগুলো চাঁদের আলোয় বিকট হাসির মতো মনে হল। তারপর সে উঠোন পার হয়ে বেরিয়ে চলে গেল। তার মূর্তিটা বাইরে মিলিয়ে যেতেই মৃত্যুঞ্জয় ধর্মর করে উঠে দাঁড়াল। চেঁচামেচি করে লোকজন জড়ো করবার ক্ষমতা ছিল না, গলা শুকিয়ে একেবারে কাঠ।
কিন্তু ওই কঙ্কালটা কোথায় গেল জানবার অদম্য কৌতূহল তাকে পেয়ে বসলো। ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ কঙ্কালের পেছন পেছন যাবার ইচ্ছে। এক আশ্চর্য মনের অবস্থা। বাঘের পিছু পিছু যখন ভেউ ঘুরে বেড়ায়, তখন তাদের মনের ভাবও বোধহয় ওই রকমই হয়। মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়ল, বাইরে এসে দেখল কঙ্কালটা লাঠি কাঁধে করে অনেক দূরে এগিয়ে চলেছে, সেও সেই দিকে চলল। ক্রমে কঙ্কাল শ্মশান ঘাটে গিয়ে পৌঁছল। মৃত্যুঞ্জয় তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে তার কার্যকলাপ দেখতে লাগল। শ্মশানে অনেক ভাঙা কলসি আর মরার হাড়গুড় পড়েছিল। চিতা জল দিয়ে নিভিয়ে দেওয়ার পর যেমন সেখানে একটা লম্বা গর্ত হয়ে যায়, সেই রকম একটা জায়গায় কঙ্কালটা গিয়ে দাঁড়ালো। তারপর কাঁধ থেকে লাঠিটা নামিয়ে তার মুন্ডটা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে লাঠির মুন্ডটা দম করে জ্বলে উঠল। বৈশাচিক অট্টহাসির মতো একটা চিৎকার করে কঙ্কালটা সেই জ্বলন্ত লাঠি কাঁধে ফেলে দৌড়তে আরম্ভ করল। স্বপ্নে যেমন নিজের দেহ মনের উপর কোনো অধিকার থাকে না, তেমনি অসহায় ভাবে সে কঙ্কালকে অনুসরণ করে ছুটে চলল। লাঠির আঘাতে আগুন জ্বলছিল বটে, কিন্তু তা থেকে আলোর চেয়ে ধোঁয়াই বেশি বার হচ্ছিল। মৃত্যুঞ্জয় দেখল ধোঁয়াটাও ঠিক যেন ধোঁয়া নয়, যেন রাশি রাশি কালো পোকা বেরিয়ে চারিদিকের বাতাসে ছড়িয়ে পড়ছে, যেন অগণ্য অসংখ্য মশা সেই আগুনে জন্মগ্রহণ করে আকাশ ছেয়ে ফেলছে। শ্মশান থেকে বেরিয়ে রেলের বাঁধের উপর উঠে কঙ্কালটা ছুটতে লাগলো আর এক অপার্থিব হাসি হাসতে লাগলো, যেন সে হাসি অন্যান্য অশরীরী সঙ্গীদের ডেকে বলছে, আয় আয় মানুষের রক্ত শুষে খাবি তো, আয় হা হা বড় মজা, শিগগির আয় শিগগির আয়। রেলের পাড়ের উপর উঠে মৃত্যুঞ্জয় দেখল তার বাড়ির দিকটাতে যেন অনেক আলো জ্বলছে, সেদিকটা রাঙা হয়ে উঠেছে, কিন্তু সে কথা ভাববার তার সময় ছিল না। সে অন্ধভাবে কঙ্কালের পেছনে ছুটে চলল। কঙ্কাল সমস্ত গ্রামটাকে একবার প্রদক্ষিণ করল, তারপর মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। মৃত্যুঞ্জয়ের বাড়িতে সমস্ত বাড়িখানা দাউ দাউ করে জ্বলছে। কঙ্কাল তার হাতে জ্বলন্ত লাঠিটা সেই আগুনের মধ্যে ফেলে দিল। তারপর হঠাৎ ফিরে গিয়ে মৃত্যুঞ্জয়ের সামনে দাঁড়াল। মৃত্যুঞ্জয়ের প্রাণে আর তখন ভয় ছিল না, সে শুধু কঙ্কালকে জিজ্ঞাসা করল, সে বলে উঠল, আমি অগ্রদূত, আমার সঙ্গীরা সব আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি আসছে, বাংলাদেশ ছেয়ে যাবে, ঘরে ঘরে মোড়া কান্না উঠবে, তারপর চিতায় দেওয়ার লোকও থাকবে না, ঘরে ঘরে
এই পর্যন্ত বলে কঙ্কাল যেন হঠাৎ হাওয়ায় মিশিয়ে গেল। পূব দিক তখন ফর্সা হয়ে আসছে। মৃত্যুঞ্জয় সেই দিকে তাকিয়ে দেখল, মনে হলো যেন ধোঁয়ার মতো প্রকাণ্ড এক ঝাঁক মশা সঙ্গে করে নিয়ে লম্বা পা ফেলে কঙ্কালটা পূব দিকে এগিয়ে চলেছে। এতক্ষণ পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। গাঁয়ের লোক এসে মৃত্যুঞ্জয়ের বাড়ির আগুন নেভাবার চেষ্টা করল, কিন্তু সে আগুন নেভানো গেল না। বাড়ি একেবারে ছাই হয়ে গেল। মূর্ছা ভেঙে উঠে মৃত্যুঞ্জয় পাগলের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে সব কথা বলল। তার গল্প শুনে গাঁয়ের লোকেরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তারপর যে যার বাড়ি ফিরে গিয়ে এই কথাটাই আলোচনা করতে লাগলো যে কাল রাতে মৃত্যুঞ্জয়ের আফিমের মাত্রা নিশ্চয়ই এক মোটর থেকে দু মোটরে উঠেছিল।